তাহলে কি হবে? দেখুন, একটা কথা বলতে পারি যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা পুরো দেশের যদি একটা পরিসংখ্যান দেখি, এভরিডে তারা দুবার করে মেডিকেল বুলেটিন করছে, মেডিকেল বুলেটিন, এবং সেটা মেডিকেল বুলেটিনটা সেটা লেখাতেও আসে মেডিকেল বুলেটিন স্বাস্থ্য মন্ত্রক, কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক মতো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হচ্ছে না। এবং মাঝে মাঝে এটা একটা মানে খুব লাইটলি জিনিসটাকে নেওয়া হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি বলছেন আমি আজকে করব, কালকে উনি করবেন, পরশু উনি করবেন, একবার চিকিৎসক এসে একরকমের কথা বলছেন, তারপর বলছেন 7 জন মৃত্যু, তারপর বলছেন পরে 1 ঘন্টা পরে এসে বলছে যে আমরা 3 জন মারা গেছে, 7 জন নয়। এটা কেন হচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষ কেন জানতে পারবেন না যে কোভিড-19 এক্স্যাক্টলি কতজনকে আমরা হারালাম? এটা তো আমাদের জানার মধ্যে পড়ে, এবং কেউ জানতে গেলে তাকে বলা হচ্ছে না। এটা তো একটা মানে একটা তাদের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা জায়গায় প্রতিটা যখন রাজ্যের নাম দেওয়া আছে, পশ্চিমবঙ্গের আমি দেখাতে পারি, পশ্চিমবঙ্গের নামের দিকে একটা কোশ্চেন মার্ক রয়েছে, কারণ তারা 2 দিন ধরে মেডিকেল বুলেটিন প্রকাশ করছে। এই যে মানুষের মৃত্যু নিয়ে যে ছিনিমিনি খেলাটা হচ্ছে, এবং উনি যে টোটাল নাম্বার, এই যে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সঙ্গে টোটাল নাম্বারের যে একটা আলাদা হচ্ছে, একজন মানুষ যদি বাড়ি ফিরে চলে যায় তাকে নাকি সেই সংখ্যায় ধরা যাবে না, একজন যদি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, নিমোনিয়া মৃত্যু হয়, তাকে ধরা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে একটা মানুষ যদি তার কোনো কিছু প্রবলেম শরীরের না থাকে, তাহলে যদি তার কোভিড-19 হয় তাকেই কোভিড-19 সংখ্যা হিসাবে ধরা হবে। যদি একটা মানুষের যদি প্রেশার, হাই ব্লাড প্রেশার থাকে, সে যদি কোভিড-19 যদি তার আরও যদি সে অসুস্থ হয়ে যায় এবং সে যদি মারা যায়, বা তাকে তাকে সে কোভিড-19 পেশেন্ট হিসেবে ধরা হবে না। কিন্তু নিজের ইচ্ছে মতো করছেন এবং হঠাৎ করে নাম্বার বাড়াচ্ছেন, এবং 2 জন বাড়ছে, 4 জন বাড়ছে, আমি কারোর নাম বলতে বলছি না, কিন্তু মানুষ তো জানতে চাইবে কোন এলাকা, কোন ডিস্ট্রিক্ট, কোন জায়গাতে হচ্ছে, তাহলে সেই মানুষগুলো একটু সাবধান হতে পারে। আজকে আমাদের 2-4 3-4 পাশের বাড়ি থেকে কেউ কে একটা নিয়ে গেল, বা যাই হোক তার যদি হয়ে থাকে, তাহলে তার নামটা নাম প্রকাশ করতে হবে না, কিন্তু এরিয়াটা তো বলতে পারেন, তাহলে তো আশেপাশের মানুষগুলো সেখানে বুঝতে পারে, সেগুলো বলছে না। কোভিড-19 পেশেন্ট কাকে 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 বলবো, তাহলে একটা লিস্ট বার করুক, যে যার কোনো অ্যাসিডিটি প্রবলেম থাকবে না, যার কোনো ব্লাড প্রেশার থাকবে না, যার কোনো সুগার থাকবে না, যার হার্টের কোনো প্রবলেম থাকবে না, তাদেরকে আমরা কোভিড-19 হিসেবে ধরবো। তার মানে প্রধানমন্ত্রী 50 লাখ টাকা করে সবার ইন্স্যুরেন্স করেছেন, উনি সেখান থেকে কমিয়ে 10 লাখ করেছেন, 40 লাখ দেবেন না, 10 লাখ করেছেন। আর তার মধ্যে যদি আবার এইসব হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার এগুলোকে বাদ দিয়ে দেয়, তার মানে তারা 10 লাখ টাকা পাবে না? যে যে এই 3টে পেশেন্টে যার উনি বাদ দিয়ে দিলেন, নিমেষের মধ্যে কেটে বাদ দিয়ে দিলেন, এই 3 জন আমাদের পেশেন্ট না, কোভিড-19 পেশেন্ট না, তারা 10 লাখ টাকা পাবে না? এই ধরনের যে জিনিস পশ্চিমবঙ্গে, এরকম একটা সাংঘাতিক জিনিস নিয়ে চলছে, ডেঙ্গুকে আর কোভিড-19 একটা ভাইরাসকে এক করে ফেলেছে, সারা পৃথিবী জুড়ে এটা বিশ্ব জুড়ে চলছে। এখানে আমরা কাউকে কমপ্লেন করতে পারবো না, আমরা কাউকে বলতে পারবো না যে, কারণ সবাই এটাতে, সবাই মানে মাথার মধ্যে এটা ঘুরছে, ভীষণ স্ট্রেস, টেনশনের মধ্যে আছে, এবং তার মধ্যেও আমরা চাইছি মানুষরা যাতে ভালো থাকে, নিজের পরিবারের সঙ্গে থাকুক, একটু নিজের আনন্দ ফুর্তি যা করবে বাড়ির ভেতরে করো বাবা, কিন্তু বাইরে এই ধরনের জিনিস শুধু মানুষের কাছে পৌঁছচ্ছে না। মানুষ তো দেখছি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ডি কাটছে, দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে বাজারে চলে, থানায় চলে যাচ্ছেন, বাজারে চলে যাচ্ছেন, এগুলো যে মানুষকে এগুলো দেখাচ্ছে যে আমি কতটা তোমাদের প্রতি কতটা আমি সহানুভূতিশীল, তোমাদেরকে আমি কতটা দেখি, কিন্তু ভেতর থেকে যে একের পর এক যদি সর্দি জ্বর জ্বালা যার হচ্ছে, কিন্তু তাকেও মানে ধরা হচ্ছে না, যে তাকে টেস্ট করা হচ্ছে না। আজকে 14,000 আমি সেই সময় এখন আমার এক্সাক্ট ফিগারটা আমি জানি না, কিন্তু আমি যদি লিখেছিলাম 14,000 কিট এসেছিল, আজকে কত কিটের টেস্ট হয়েছে আমি আপনাদের বলতে পারি। 2 দিন আগে 1,023 বা 1,024 মতো, আমার মনে নেই, আমি রাজ্যের সংখ্যাটা জানি না, 1,024 মতো টোটাল টেস্ট হয়েছে। সেখানে অন্যান্য রাজ্য দেখবেন, মহারাষ্ট্র দেখবেন, কেরল দেখবেন, রাজস্থান দেখবেন, টেস্টই করছে না। কারণ টেস্ট করলেই কোভিড যদি ধরা পড়ে, মরে যাওয়ার পর তার টেস্টে নাকি বেরিয়ে আসছে, মারা যাওয়ার পর, মারা যাওয়া কি ওয়েট করতে হবে? আমরা কেন তাদের
যাদের যাদের মনে হচ্ছে তাদেরকে গিয়ে আমরা দেখছি না যে তাদেরকে কেন টেস্ট করছি না। এবং ডাক্তার, বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা যারা আছেন তাদেরকে স্যালুট জানাই, যে সারা ভারতবর্ষে কাজ করার, পশ্চিমবঙ্গে কাজ করার মধ্যে অনেক তফাৎ। পিপিই যেটা সেটা ঠিকঠাক দিচ্ছে না, সেদিন তো বসে বসে উনি যে সংখ্যাগুলো বললেন, আর আমাদের কাছে যে সংখ্যাগুলো আছে, ভুল বললেন 36,000 আমি শুনেছিলাম মিনিস্ট্রি থেকে পাঠিয়েছিল মাস্ক, সেই সময়ের কথা বলছি, আমি এখন জানি না। উনি তারপরের দিনই বললেন কত মাত্র 3,000 না কত বললেন মাস্ক দিয়েছেন, এইরকমভাবে সংখ্যাটা মানে করে দিচ্ছে, কিন্তু বলার নেই। আমি রাজা, আমি প্রজা, কেউ কিছু বলার নেই আমাকে এখানে। আর বলা আছে যে এখানে যে উনি বলবেন যেটা সেটাই হবে। প্রধানমন্ত্রী কেন্দ্র চোখ বন্ধ করে সব সরকারকে হাতে ছেড়ে দিয়েছে, তারা বিশ্বাস করে তো ছেড়েছে, তারা বিশ্বাস করেছে যে আমাদের সরকার আমাদের মানুষগুলোকে, আমরা একই দেশে বাস করি, পশ্চিমবঙ্গ আলাদা নয়, সবাই ভালোভাবে দেখবে। আমি মুখে এত ভালো কথা বলছি আর আমি এদিকে এই ধরনের নানা রকমের সংখ্যা নিয়ে রাজনীতি করছি, কি লাভটা কি সংখ্যা? প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দেশের মধ্যে লকডাউন করা হয়েছে, কাউকে বেরোতে না করছে, ওনারা প্রভাব করছেন যে ওনারা বেরোবেন, আমি বেরোবো, আমার সঙ্গে 100টা মানুষ বেরোবে, আমি বিপদে পড়বো, পরের কথা সেটা দিন, ওই মানুষগুলোকে বিপদে ফেলবো। আমি আমি দিল্লি থেকে 23 মার্চ ফিরেছি, আমি 14 দিন কোয়ারেন্টাইনে ছিলাম, আমি নিজে তারপরে আমি বেরিয়েছি। রাজনীতি করবে, যা রাজনীতি করছে তাদের কোনো রাজনীতি করবে যখন ঠিক সময় রাজনীতি করবে, আগে বাড়িতে বসে থাকুক, বাড়ি থেকে যেন না বেরোয়, এখন রাজনীতি করার সময় না। সবাই চাইছে ঘোলা জলে মাছ ধরতে, প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছেন বড় বড় করে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, নিজেরা সেইগুলোকে বিলি করছে, আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা চাই না এটা নিয়ে করতে। আমরা প্রথম চাই তুমি নিজের নামে, প্রধানমন্ত্রীর নামে, কাউন্সিলরের নামে সব কিছু তুমি করো, কিন্তু তুমি সবাইকে পৌঁছো, সবাইকে তোমায় প্রধানমন্ত্রী যে প্যাকেজ গরিবদের জন্য করেছে তার চাল ডাল প্রত্যেককে পৌঁছতে হবে। আমায় 4টে গালাগাল দাও কিন্তু তুমি পৌঁছো, তোমায় যদি না পৌঁছো তোমাকে ছাড়ব না, কাউকে ছেড়ে দেবো না। আর এইসব লোকজনের কাছে বেরোচ্ছি কি বেরোচ্ছে না, তার মানে তারা প্রধানমন্ত্রীর কথা মানবে না, তার মানে সংবিধানের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী যেটা বলছে তার বিরুদ্ধে কথা বলছে, মুখ্যমন্ত্রী যেটা বলছে তার বিরুদ্ধে কথা বলছে, এইসব রাজনীতি পরে হবে না।